আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনি একজনকে পছন্দ করেন বা একজনকে খুব ভালোবাসেন, কিন্তু সে কিছুদিন আপনার সাথে সম্পর্ক রাখার পর এখন আপনাকে অ্যাভয়েড করে চলতেছে বা আপনার কথা শুনতেছে না, আপনাকে অবহেলা করতেছে। সেক্ষেত্রে সে ছেলেকে আপনার পিছনে ঘোরানোর জন্য, আপনার প্রতি আকৃষ্ট করানোর জন্য আপনি এই আমলটি করতে পারেন। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এটা একটি পরীক্ষিত আমল, কেউ এটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না, তাহলে সমস্যা হবে। অবশ্যই তাকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করতে পারবেন। আল্লাহ তাআলার রহমতে দেখবেন সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, আপনার ছাড়া কোনো কিছুই বুঝতেছে না ইনশাআল্লাহ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কিভাবে আমল করতে হবে সম্পূর্ণটা আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করা হবে তার সাথে সাথে পেয়ে যাবেন। এই আমলটি করার আগে অবশ্যই আপনার মনের ভিতর ভালো এবং পবিত্র একটি নিয়ত থাকতে হবে, তাকে বিবাহ করার উদ্দেশ্য থাকতে হবে। সেরকম একটা উদ্দেশ্য রেখে আপনি পাক পবিত্র হয়ে উজু থাকা অবস্থায় এই আমলটি আপনাকে করতে হবে। এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি উজু করে এসে একটি পরিষ্কার স্থানে দাঁড়াবেন এবং আপনার হাতে একটি ফুল নেবেন, তারপরে দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন, তারপরে স্ক্রিনে যে দোয়াটি বাংলাতে লেখা আছে সে দোয়াটি সম্পূর্ণ 11 বার পাঠ করতে হবে। দোয়ার ওখানে দেখেন ছেলের নাম এবং ছেলের বাবার নাম উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, দোয়াটি পড়বেন, সাথে সাথে ছেলের নাম এবং ছেলের বাবার নামও পড়বেন। পড়ে এভাবে 11 বার দোয়াটি পড়ে ফুলের মধ্যে ফু দেওয়ার পরে তারপরে আবার দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। তারপরে সেই ফুলটি যখন আপনি ওই ছেলের হাতে দিবেন বা ছেলে যখন শুনবে তখন সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আপনার কথা শুনবে, আপনাকে বিবাহ করার জন্য রাজি থাকবে ইনশাল্লাহ। তবে এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। মনে রাখবেন এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন এবং যে কোনো ফুলের উপরে করতে পারবেন, যে কোনো সুগন্ধযুক্ত একটি ফুলের উপরে আপনি এটি করতে পারবেন। আজকে আপনি করে কালকেও সেই ফুলটি তাকে শুঙ্গাতে পারেন বা আজকে করে আজকে শুঙ্গালে বেশি ভালো হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল রিজিক গ্রহণ করেন, বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করেন, তাহলে এই আমলটি আপনি একদিন করলে একদিনের মধ্যে খুবই ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। অবশ্যই বিবাহ করার নেক উদ্দেশ্য করে আমলটি করবেন। যারা এই আমলটি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি উদ্দেশ্য করে, যদি লাভ চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনারা এই আমলটি করতে পারবেন, এছাড়া কেউ আমলটি করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।